আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাইনালি ক্যাটস কয়েনের টোকেন ডিস্ট্রিবিউশন কিন্তু শুরু হয়ে গেছে গত রাত থেকে। আপনারা যারা এখনও পান নাই একটু অপেক্ষা করেন লিস্টিংয়ের আগে কিন্তু আপনার টোকেনগুলো পেয়ে যাবেন এখন আপনারা যে এক্সচেঞ্জারে ক্যাটস কয়েনটা উইডো দিয়েছিলেন সেই এক্সচেঞ্জারে কীভাবে চেক দেবেন কত টোকেন পাইছেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেব। সেই সাথে কিছু মানুষ আছে যারা কিন্তু অনেক কম টোকেন পাইছে আবার কেউ কেউ কিন্তু অনেক বেশি টোকেন পাইছে এমনটা কেন হয়েছে সেটাও আজকের ভিডিওতে বলবো এখানে মূল ফ্যাক্ট কিন্তু পাস ওজি পাসের কারণে কেউ কিন্তু অনেক বেশি টোকেন পাইছে আবার যারা ওজি পাস নেয় নাই তারা কিন্তু কম টোকেন পাইছে এটা নিয়ে কিন্তু তারা আগে একটা আপডেট দিছিল সেই আপডেটটা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এতে করে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন আপনি টোকেন কম পাইছেন বা কেন আপনি টোকেন বেশি পাইছেন সেই সাথে এই টোকেনগুলো কিভাবে সেল দেবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো সো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে কিন্তু ক্যাচ কয়েন নিয়ে যত ঝামেলা আছে সব ঝামেলার সমাধান কিন্তু এই একটি ভিডিওতে পেয়ে যাবেন সো ভিডিওটি একটু লং হতে পারে একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর সেই সাথে আপনারা যদি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ সেখানে কিন্তু ক্যাচ সহ অন্যান্য যে মাইনিং বডগুলো রয়েছে সেগুলোর নতুন আপডেট আসা মাত্রই কিন্তু আমরা সেখানে শেয়ার করি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে কিন্তু জয়েন করতে পারেন আর ক্যাট কয়েনে কিন্তু এখনও পর্যন্ত মাইনিং সিস্টেমটা চালু আছে এখনও মাইনিং করতে পারবেন কারণ সিজন ওয়ান কিন্তু শেষ হল সিজন টু কিন্তু রয়েছে চাইলে আপনারা কিন্তু জয়েন করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখন কথা হলো যে আমরা কেন টোকেন কমপ্লাম এই বিষয়টা দেখানোর আগে আপনাদেরকে একটা বিষয় সেটা সেটা হলো আসলে কত কিভাবে দিবেন। দেখেন আমি কিন্তু রয়েছে, সেখানে কিন্তু আমি উইথড্র দিছিলাম এবং সেখানে কিন্তু অলরেডি টোকেন পেয়ে গেছি অনেকেই গেট ডট আয় দিছেন বা বায়োবিটে দিছেন অনেকেই পাইছেন আবার অনেকেই কিন্তু এখনো পর্যন্ত পান নাই বাট চিন্তার কোনো নাই পেয়ে যাবেন এখন যারা এক দিছেন বা গেট ডট টায়তে দিছেন যেখানেই দেন না কেন আপনাদের যে কাজটি করতে হবে ভিতরে আসার পরে নিচের দিকে অ্যাসেস্ট অথবা ওয়ালেট নামে একটা অপশন দেখতে পারবেন সেটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন উপরের দিকে স্পট অপশন থাকবে ওভারভিউ অপশন থাকবে ওভারভিউতে না থেকে আপনারা সরাসরি স্পটে চলে আসবেন স্পটে আসার পরে নিচের দিকে দেখেন সার্চ বার রয়েছে আপনারা যদি এই যে ক্যাটস টোকেন কিন্তু আমার চলে আসছে এখানে ছয় লক্ষ পঁচপান্ন হাজার চারটি টোকেন কিন্তু আমি পাইছি এখন আপনাদের যাদের টোকেন দেখতে পাচ্ছেন না বা ক্যাটস উপরের দিকে দেখাচ্ছেন না তারা চাইলে এই যে বারটা রয়েছে এই সার্চবারে ক্লিক করে জাস্ট ক্যাটস লিখে দিবেন ক্যাটস লিখে দিলে কিন্তু সেটা একদম চলে আসবে এবং এখান থেকে দেখতে পারেন যে কতগুলো টোকেন পাইছেন কত ফ্রেন্ড ইনভাইট ছিল সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে এখানে কিন্তু টোকেন ডিস্ট্রিবিউশন হয় নাই তো তারা কিন্তু ওজি পাসের উপরেই টোকেনটা ডিস্ট্রিবিউশন করছে এখন ওজি পাসের যে বিষয়টা সেটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো তার আগে আপনারা এই যে টোকেনটা এই টোকেনটা সেল দিবেন কিভাবে যারা নতুন তারা কিন্তু জানেন না টোকেন সেল কিভাবে দিবেন সেটা আমি গেট ডোট আয়ো থেকে দেখাবো গেট ডোট আয়োতেও কিন্তু অনেকেই উইডো দিছে এখন যে টোকেনটা আছে সেই টোকেন দিয়ে কিন্তু আমরা দেখাতে পারবো না কিভাবে সেল দিতে হবে বাট অন্য টোকেন দিয়ে আমি জাস্ট ছোট্ট করে এখানে দেখিয়ে দেবো এখানে যদি অ্যাসেসটা আসেন আপনারা যারা গেট ডোট আয়োতে দিয়েছেন তারাও কিন্তু এখান থেকে অ্যাসেসটা আসবেন তারপরে স্পটে আসবেন স্পটে আসার পরে আপনারা কিন্তু এই নিচের দিকে দেখতে পারবেন তো আমার কিন্তু জিটি টোকেন নেওয়া আছে অল্প কিছু জিটি টোকেন নেওয়া আছে তো জিটি টোকেনটা সেল দিয়ে আমি দেখাবো সেম প্রসেস আপনারা কিন্তু আপনাদের ক্যাট টোকেনটাও কিন্তু সেল দিতে পারবেন প্রথমে আপনারা এই যে নিচের দিকে ট্রেড অপশন আছে এই ট্রেডের উপরে ক্লিক করে দেবেন ট্রেডের উপরে ক্লিক করার পরে উপরের দিকে যে টোকেনই সিলেক্ট থাকুক না কেন সমস্যা নাই উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে আপনারা এইখানে সার্চ বারে লিখে দিবেন ক্যাটস তো এখানে ক্যাটস লিখে দিলে আপনার ক্যাটস যে টোকেন সেটা কিন্তু লিস্টিংয়ের পরে দেখাবে এটা কিন্তু এখনও লিস্টিং হয় নাই ঠিক আছে লিস্টিংয়ের পরে দেখাবে এবং সেটার উপরে জাস্ট ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই যে ইয়েটা এইখানে যে জিটি টোকেন আছে জিটি টোকেনের এই জায়গায় কিন্তু ক্যাটস ইউএসডিটি চলে আসবে আমার যেহেতু এখনও ক্যাটস টোকেনটা লিস্টিং হয় সেক্ষেত্রে আসতেছে না আর আমার জিটি টোকেন আছে যেটি টোকেনটা আমি সেল দিয়ে দেখাবো তো সেল দেওয়ার জন্য যে টোকেনটা সেল দিবেন সেটা সিলেক্ট রেখে তারপরে এখান থেকে সেল অপশানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে লিমিট আছে লিমিটটাকে মার্কেট করে দিবেন একদম সিম্পল প্রসেস এর আগেও আমি দেখাইছি বাট নতুন যারা তারা দেখে নিতে পারেন তো মার্কেট সিলেক্ট করার পরে এখানে যা আসে সব আপনারা অল করে দিবেন মানে অল টোকেন যদি সেল দিয়ে দিতে চান সেক্ষেত্রে আপনারা টোটালটা অল করে দিবেন এই যে 10 টেনে সম্পূর্ণ করে দিবেন তাছাড়া চাইলে কিন্তু এখান থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সেল দিতে পারবেন তারপর এখান থেকে সেল যেটা আসে সেল ক্যাটস থাকবে সেটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন যদি আমরা অ্যাস আসি অ্যাস আসার পরে স্পটে আসি তাহলে দেখেন আমাদের জিটি টোকেনটা কিন্তু এখন আর নাই ঠিক আছে টোটালটা কিন্তু তে হয়ে গেছে তো এইভাবে আপনারা সিম্পল প্রসেসে কিন্তু সেল দিয়ে দিতে পারবেন এখন আমরা সরাসরি টেলিগ্রাম মেরু চলে আসবো টেলিগ্রামে আসার পর ক্যাটসের যে অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আসবো কেন আসবো এইখানে কিন্তু মূলত আপডেটটা দেওয়া ছিল যে কাদের কী পরিমাণে টোকেন দেওয়া হবে টোকেন ডিস্ট্রিবিউশন নিয়ে যারা মানে যে চিন্তায় ভুগতেছেন যে এত টোকেন কম পাইলাম কেন আবার অনেকে বলতেছে যে এত টোকেন বেশি পাইলাম কেন তো এই আপডেটটা কিন্তু তারা ইতিপূর্বে অলরেডি একবার দিছিল সেটাই আমি দেখাচ্ছি এখানে দেখেন ক্যাটস ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ছিল এখানে কিন্তু তাদের টোটাল টোকেন সাপ্লাই ছিল ছয়শো বিলিয়ন সেখান থেকে পুষ্পান্ন পার্সেন্ট কিন্তু এয়ারড মানে আমাদের জন্যও বরাদ্দ ছিল যারা মাইনিং করতেছে আমরা কমিউনিটির জন্য কিন্তু ছিল তার ভিতরে আবার সিজন ওয়ান এবং সিজন টু ছিল সিজন ওয়ান তারা বরাদ্দ রেখেছিল তিরিশ পার্সেন্ট টোকেন সাপ্লাই মানে একশো আশি জন্য ছিল এবং বাকি যেটা থাকবে সেটা কিন্তু সিজন টু এর সিজন যে সাপ্লাই একশো দিবে মানে আমাদের জন্য যে ডিস্ট্রিবিউশন করবে সেটার ভিতরে আবার তারা ক্রাইটেরিয়া রাখছে এখানে কিন্তু অ্যাডিশনাল যে ক্রাইটেরিয়াটা ছিল সেখানে কিন্তু ওজি পাস ডেইলি ট্রানজাকশন তারপরে ইন ইন অ্যাপ অ্যাক্টিভিটিস টাস্ক ফ্রেন্ড ইনভাইট right এআই ফার্মিং তো এইখানে মূল যে কাজটা হয়েছে সেটা হলো এই ও জি পাসের উপরে মূলত যারা ও জি পাসটা নিয়েছিলো তাদের কিন্তু এক্সট্রা হিউজ পরিমাণে টোকেন দেওয়া হয়েছে এবং যাদের ও জি পাস নাই তারা কিন্তু কম টোকেন পাইছে তো এই বিষয়টা নিয়েও কিন্তু তারা এই যে এইখানে কিন্তু আগে থেকেই ক্লিয়ার করছিলো বাট এইখানে ও জি পাস নেওয়াটা কিন্তু অতটাও সহজ ছিল না কারণ ও জি পাস নেওয়ার জন্য কিন্তু এক টন লাগতো এক টন ফির দাম কিন্তু এখন বর্তমানে পাঁচ ডলারের উপরে সো এখানে কিন্তু হিউজ একটা অ্যামাউন্টের প্রয়োজন ছিল যে কারণে ও জি পাস অনেকেই কিন্তু নেয় নেয় আবার ওজি পাস নেওয়ার ক্ষেত্রেও দেখা গেছে ঝামেলা আছে যদি দেখা গেছে যে যে টোকেনটা দিল সেইটা সেল দেওয়া দেখা গেছে লাভ না হয় সেক্ষেত্রে ওজি পাস নেওয়াটা কিন্তু লস যেমনটা এ রকি র্যাবিটের বেলা হয়েছিলো যারা কিনা টোন ট্রানজাকশন করছিলো অনেকের কিন্তু টোন ট্রানজাকশনের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু তারা তুলতে পারে নাই সো এখানে ওজি পাস নেওয়াটাও কিন্তু রিক্সের ছিল এবং যারা ইচ্ছা করে নিয়েছিলেন নিজের উদ্যোগে নিয়েছিলেন তাদের তো প্লাস পয়েন্ট যারা নেন নাই তাদের সমস্যা নাই ফ্রিতে যতটুকু পাইছেন জাস্ট ততটুকুই তো এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলছিলো এয়ারড্রপ এয়ারডিস ডিস্ট্রিবিউশন সম্পর্কে 70% ক্যাটস কিন্তু ওজি পাস এবং ডেইলি উপরে ডিপেন্ড করে দিবে এবং 30% কিন্তু যারা অ্যাকটিভ ইউজার মানে যে ইউজাররা তাদের এখন এইখানে যে বিষয়টা ঘটাইছে তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করেছে সেটা নিয়ে কিন্তু ভাবে বলে নাই বাট এইখানে যতটুকু বোঝা যাচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এইখানে যে টোটাল সিজন এর জন্য আমাদের জন্য কিন্তু 180 বিলিয়ন টোকেন সাপ্লাই রয়েছে 180 বিলিয়ন কিন্তু আমাদের জন্য রয়েছে এখন এই 180 বিলিয়নের ভিতরে সহত্তর পার্সেন্ট কিন্তু ডিস্ট্রিবিউশন করা হবে যাদের ওজি পাস রয়েছে তাদের ভিতরে এবং তিরিশ পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করা হবে যাদের ওজি পাস নাই নর্মাল ইউজার ডেলি অ্যাক্টিভ ছিল তাদের জন্য মূলত এয়ারডপের জন্য যারা অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়েছে বা এলিজেবল হয়েছে তাদের জন্য তো এইখানেই মূল খেলাটা হয়েছে ওজি পাস কিন্তু অনেক বেশি লোক নেয় নেয় বাট এই যে একশো আশি বিলিয়ন টোকেন এর ভিতর থেকে সত্তর পার্সেন্ট টোটালি তারা আলাদা করছে আলাদা করে যারা ওজি পাস নিছে তাদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিছে যে কারণে যারা ওজি পাস নিছে তারা কিন্তু টোকেনটা অনেক বেশি পাইছে এবং যারা ওজি পাস নেয় নাই এটার সংখ্যা কিন্তু সবচাইতে বেশি এবং তাদের মধ্যে আমার ধারণা মতে এই একশো আশি বিলিয়নের ভিতর থেকে তিরিশ পার্সেন্ট টোকেন তাদের জন্য রাখছে রেখে তাদের ভিতরে ডিস্ট্রিবিউশন করে দিছে এক্ষেত্রে তাদের কিন্তু একে তো এখানে পার্সেন্টটা কমে আসছে যে কারণে কিন্তু তাদের টোকেনটাও কম পাইছে আশা করি এই যে টোকেন কম পাইছে কম বেশি পাইছে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারছেন এখন আপনাদের যে কাজ এখন আর কিছু করা নাই জাস্ট অপেক্ষা করেন টোকেনটা আসার পরে আজকে ঠিক বিকেল চারটার সময় কিন্তু এটা লিস্টিং হবে লিস্টিং হওয়ার সাথে সাথে আমি রিকমেন্ড করবো যে আপনারা সেল দিয়ে দেবেন সেল দিলে কিন্তু যতটুকু প্রফিট বুক করা সেটা কিন্তু বুক করতে পারবেন কারণ এখানে সেল প্রেশারটা অনেক থাকবে লিস্টিং হওয়ার সাথে সাথে সবাই সেল করবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এটার দাম একদম ড্রপ করে মাটির নিচে চলে যাবে যে কারণে আপনাদেরকে করব লিস্টিং হওয়ার সাথে সাথে পারলে আপনারা এটাকে সেল দিয়ে যতটুকু প্রফিট হয় ততটুকু বুক করে রাখবেন আর ভিডিও শেষে আবারও বলতেছি আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন সেক্ষেত্রে জয়েন করতে পারেন এখানে কিন্তু সকল বটের আপডেট আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি এবং যে ছোটো ছোটো আপডেটও রয়েছে সেগুলো আমরা এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের কমিউনিটিতে যারা আছে তারা যেন কোথাও কোনো আপডেট মিস না করে এবং কোন একটা এয়ারড্রপ মিস না করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন